আসসালামু আলাইকুম বন্ধুরা, জিপি সিম বা গ্রামীণ সিমে আমরা যারা মিনিট প্যাক কিনে থাকি, দেখা গেছে আমরা মিনিট প্যাকগুলো কিনে থাকি বা অনেক ইউজ করার পর আমরা কিন্তু দেখতে চাচ্ছি যে ব্যালেন্স দেখতে চাচ্ছি যে আমাদের কত মিনিট রয়েছে, ঠিক আছে। এই ব্যালেন্স কিন্তু আমরা অনেকেই চেক করতে পারি না। আমি দেখিয়ে দিব আজকে কীভাবে ব্যালেন্স চেক করতে হয়। চলুন শুরু করছি আমি ভিডিওটি। তো আমরা প্রথমে ডায়াল করে দিব, এখানে দেখুন আমি কী ডায়াল করছি। এখানে ডায়াল করে দেব আপনার গ্রামীণ সিমে মিনিট ব্যালেন্স দেখার জন্য। এখানে ডায়াল করব *121*, আমি দুইভাবে দেখিয়ে দিব, আর একটা মাধ্যম আছে সেটাও দেখিয়ে দিবে, *121*টু হ্যাশ। আমরা ডায়াল করে দেবো গ্রামীণ সিমে। গ্রামীণ সিমে ডায়াল করে দেওয়ার পর দেখুন একটা SMS চলে আসবে আমাদেরকে, আই উইল গেট অ্যান SMS-এর জন্য অপেক্ষা করুন। এখানে আমি SMS-এর জন্য অপেক্ষা করলাম। উপরে দেখুন চিহ্নটা বাসবে গ্রামীণ সিমে SMS এই যা এসে গেছে, ঠিক আছে। আপনার মিনিট এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু আমার কিচ্ছু নাই, ঠিক আছে। এখানে আমি এটা দিয়ে ব্যবহার করি না, আমি অন্যটা দিয়ে ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছেন অবশিষ্ট জরুরি ব্যালেন্স টাকা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে কারণ আমার এখানে কোনো মিনিট ব্যালেন্স নেই, এই জন্য আমার এখানে দেখাচ্ছে না, কোনো মিনিট নেই দেখে দেখাচ্ছে না। আপনারা অবশ্যই দেখাবে 100% কোড, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা মাধ্যম হচ্ছে আমরা জিপি সিম দিয়ে দেখব, মাই জিপি অ্যাপস দিয়ে দেখব। মাই জিপি অ্যাপসে যদি আমরা চলে যাই, মাই জিপি অ্যাপসটা আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পাচ্ছেন এইখানে, এই যে আপনার সব দেখাবে রিয়েলভাবে, আপনি এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ সব কিছু, যে ব্যালেন্স দেখতে পারবেন, মিনিট দেখতে পারবেন, MB দেখতে পারবেন, SMS দেখতে পারবেন, সব কিছু এখান থেকে, ঠিক আছে। তো আশা করি আপনি এখান থেকে দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন, সহজে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই।